সালাম আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম ভারতের মানচিত্র থেকে জম্মু কাশ্মীর লাদাখ বাদ কড়া পদক্ষেপের ইঙ্গিত এক থেকে সাতই জুলাই কঠোর বিধিনিষেধ কোন মুভমেন্ট পাস থাকবে না মাঠে থাকবে সেনাবাহিনী রাশিয়ার হুশিয়ারি উপেক্ষা কৃষ্ণ সাগরে বছরের সবচেয়ে বড় সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্র বিস্তারিত খবরে জানবেন ইউরোপ সন্ত্রাসীদের অভয়ারণ্য তারা নির্লজ্জভাবে মানবাধিকারের কথা বলে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় এলে দায়ী থাকবে পাকিস্তান সরকার বিরোধী বিক্ষোভে পদত্যাগ করেছেন ফিলিস্তিনি শ্রম মন্ত্রী সবশেষে জানবেন নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে সফল পরীক্ষা চালাল রাশিয়া সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ভারতের মানচিত্র থেকে জম্মু কাশ্মীর লাদাখ বাদ করা পদক্ষেপের ইঙ্গিত জম্মু কাশ্মীর এবং লাদাখকে ভারতের ভূখণ্ডের বাইরে রেখে মানচিত্র প্রকাশ করেছে বিশ্বের জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটার এ নিয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের সঙ্গে নতুন করে টানপোড় শুরু হয়েছে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয় বাক স্বাধীনতা নিয়ে আগে থেকেই শীতল লড়াই চলছে দুই পক্ষের মধ্যে নতুন এই কাণ্ডে টুইটারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে দিল্লি খবরে বলা হয় টুইটারে টুইপ লাইফ বিভাগে ভারতের যে মানচিত্র রয়েছে তাকে ঘিরে নতুন করে বিতর্ক মাথা দিয়েছে ওই মানচিত্রে কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর এবং লাদাখকে ভারতের বাইরে দেখানো হয়েছে বলে অভিযোগ উঠেছে এই ঘটনায় টুইটারের বিরুদ্ধে পদক্ষেপ করতে নড়ে বসেছে কেন্দ্র দিল্লি সূত্রে জানা গেছে অত্যন্ত কড়া পদক্ষেপ গ্রহণ করার কথা ভাবা হচ্ছে ভারত সরকারের নতুন ডিজিটাল আইন নিয়ে টুইটার কর্তৃপক্ষের সঙ্গে আগে থেকে সমস্যা চলছিল মোদী সরকারের নতুন এই আইনের আওতায় ফেসবুক টুইটার ও হোয়াটসঅ্যাপকে ডিজিটাল বার্তার উৎসস্থল জানাতে হবে টুইটার তাদের বিবৃতিতে উল্লেখ করেছে ভারতের এই ডিজিটাল আইন ফ্রিডম অব এক্সপ্রেশন বা বাক স্বাধীনতার হস্তক্ষেপে সামিল এক থেকে সাতই জুলাই কঠোর বিধিনিষেধ কোনো মুভমেন্ট পাস থাকবে না করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী পয়লা জুলাই থেকে সাতই জুলাই রাত বারোটা পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বিধিনিষেধ বাস্তবায়নে সেনাবাহিনী পুলিশ ও বিজেপি মাঠে থাকবে বলেও জানিয়েছেন তিনি সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয় এক প্রেস মন্ত্রিপরিষদ সচিব এসব কথা বলেন খন্দকার ইসলাম বলেন লকডাউন শাটডাউন এসব কিছু না করা বিধিনিষেধ করা হবে এবার পুলিশের কোনো মুভমেন্ট থাকবে না একেবারে জরুরি সেবা ছাড়া কেউ ঘর হতে বের হতে পারবে না মন্ত্রিপরিষদ সচিব বলেন জরুরি প্রয়োজন ছাড়া আগামী পয়লা জুলাই থেকে সাতই জুলাই রাত বারোটা পর্যন্ত ঘরের বাইরে বের হওয়া নিষেধ খন্দকার আনোয়ারুল ইসলাম আরো বলেন লকডাউন শাটডাউন এসব কিছু না আগামী একই জুলাই থেকে সাতই জুলাই কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে থাকবে সেনাবাহিনী পুলিশ ও বিজেপি তিনি বলেন আমরা সারা দেশের স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলেছি আমরা ভিডিও প্রেজেন্টেশনে দেখেছি দেশের একটা বড় অংশে রেড অরেঞ্জ হয়ে গেছে কিন্তু বাস্তব কারণে তিরিশে জুন পর্যন্ত করতে পারছি না তবে পয়লা জুলাই থেকে সাতই জুলাই স্ট্রিক্ট বিধিনিষেধ আরোপ করা হবে এই সাত দিন সাধারণ ছুটি কেনার প্রশ্নের জবাবে তিনি বলেন ছুটি থাকবে কেন নিষেধাজ্ঞা লকডাউন আর নিষেধাজ্ঞার মধ্যে পার্থক্য আছে সব বন্ধ করে দিতে পারবো না জরুরি সেবা চালু থাকবে পোশাক শিল্প বা রপ্তানিমুখী শিল্প কারখানা বন্ধ থাকবে কিনা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন এ বিষয়ে আবার বসা হবে হয়তো কালকে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন রাশিয়ার হুশিয়ারি উপেক্ষা কৃষ্ণ সাগরে বছরের সবচেয়ে বড় সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্র রাশিয়ার চরম বিরোধিতা সত্ত্বেও কৃষ্ণ সাগরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিচ্ছে ইউক্রেন সোমবার থেকে শুরু হয়ে যাওয়া এই মহড়ায় তিরিশটির বেশি দেশ অংশ নিচ্ছে এতে সেখানে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে সম্প্রতি কৃষ্ণ সাগরে যুক্তরাজ্যের একটি যুদ্ধজাহাজকে সতর্ক করে এর গতিপথে গুলি ও বোমা ফেলার দাবি করে রাশিয়া নিজেদের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে দেশটিকে সতর্কবার্তা দেয় মস্কো এ নিয়ে ব্রিটেনের সঙ্গে সম্পর্কের চরম অবনতি হয়েছে রাশিয়ার যদিও সেখানে এমন কিছু ঘটেনি বলে জানিয়েছে ব্রিটেন রাশিয়ার সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কে বিশাল টানপড়নের সামরিক মহড়া হতে চলেছে কৃষ্ণ সাগরের বুকে আর এই মোহরায় অংশ নিচ্ছে ইউক্রেন এতে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে রাশিয়ার দু হাজার সালে জোর করে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখল করে নেয় রাশিয়া যদিও এটি আন্তর্জাতিকভাবে এখনও ইউক্রেনের উপদ্বীপ হিসেবে স্বীকৃত এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে দু এই সামরিক মহারা আগামী দুই সপ্তাহ ধরে চলার কথা রয়েছে সেখানে ন্যাটো জোট সহ অন্য দেশের পাঁচ হাজার সামরিক সদস্য অংশ নেবে এছাড়া তিরিশটি যুদ্ধজাহাজ এবং অত্যাধুনিক বিমান মহড়া থাকছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী ইউএসএস রস এবং ইউএস মেরিন ক্রপস থাকছে কৃষ্ণ সাগরের এই সামরিক কর্মযজ্ঞে মহড়ার অংশ নেওয়ার বিষয়ে রাশিয়ার প্রতিবেশী দেশ ইউক্রেন বলছে নিজেদের অভিজ্ঞতা অর্জনই মূল লক্ষ্য তবে মহড়া বাতিলের জন্য গত সপ্তাহে যুক্তরাষ্ট্রকে জোর আহ্বান জানায় ওয়াশিংটনে নিযুক্ত আয়োজন বাতিল না করার প্রসঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে নিজেদের জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হবে মস্কো ইউরোপ সন্ত্রাসীদের অভয়ারণ্য তারা নির্লজ্জভাবে মানবাধিকারের কথা বলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনী মানবাধিকার নিয়ে পশ্চিমা দেশগুলোর দ্বৈত আচরণের তীব্র সমালোচনা করেছেন তিনি বলেছেন সুনির্দিষ্ট কিছু পশ্চিমা দেশ সন্ত্রাসীদের জন্য অভয়ারণ্যে পরিণত হওয়ার সত্ত্বেও তারা নিজেদেরকে নির্লজ্জভাবে মানবাধিকারের রক্ষক বলে দাবি করে যাচ্ছে সোমবার ইরানের বিচার বিভাগের প্রধান ও নবনির্বাচিত প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সৈয়দ ইব্রাহিম রাইসি একদল বিচারপতি ও অ্যাটর্নিকে নিয়ে সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই মন্তব্য করেন আয়াতুল্লাহ খামিনী বলেন আয়াতুল্লাহ খামিনী বলেন ইরানের সরকার বিরোধী সন্ত্রাস সন্ত্রাসী মুজাহিদিন খালক গোষ্ঠীর জঙ্গিরা ফ্রান্স সহ অন্যান্য ইউরোপীয় দেশে অবাধে বিচরণ করছে তিনি বলেন ফ্রান্স সহ অন্যান্য ইউরোপীয় দেশ নির্লজ্জভাবে মানবাধিকার রক্ষার পক্ষে কথা বলছে অথচ তারা সন্ত্রাসীদের আশ্রয় দিয়েছে তাদেরকে সব ধরনের পৃষ্ঠপোষকতা দিচ্ছে এমনকি তাদের এসব দেশের পার্লামেন্টেও কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা এম কে গোষ্ঠীর সন্ত্রাসী হামলায় এদেশের তৎকালীন বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ মোহাম্মদ বেহস্তির সাদতের কথা স্মরণ করেন ইরানে ইসলাম বিপ্লবের দুই বছরের মাথায় উনিশশো সালে আঠাশে জুন তেহরানে ভয়াবহ বোমা হামলা চালিয়ে আয়াতুল্লাহ বেহ হত্যা করে এমকেও আফগানিস্তানে তালেবান ক্ষমতা এলে দায়ী থাকবে পাকিস্তান পাকিস্তানের আশ্রয় প্রশ্রয়ে আফগানিস্তানে তালেবান গোষ্ঠী শক্তিশালী হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক সাবেক উপদেষ্টা জন বোল্টন তিনি বলেছেন তালেবান ক্ষমতা এলে সরাসরি দায়ী থাকবে পাকিস্তান সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন তিনি বলেন তালেবান গোষ্ঠী ফের আফগানিস্তানের জাতীয় ক্ষমতায় আসতে চাইছে গত দুই দশকে তারা ব্যাপক শক্তি অর্জন করেছে এবং এর জন্য পাকিস্তান সরকারের একটি প্রভাবশালী অংশ সরাসরি দায়ী তাদের কারণেই বরাবরই তালেবান গোষ্ঠীর জন্য নিরাপদ স্বর্গ ছিল পাকিস্তান জন বল্টন বলেন আফগানিস্তানের তালেবানরা যদি জাতীয় ক্ষমতার অংশীদার হয়ে ওঠে তাহলে পরবর্তীতে তারা পাকিস্তানের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে সরকার বিরোধী বিক্ষোভে পদত্যাগ করেছেন ফিলিস্তিনি শ্রমমন্ত্রী অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে চলমান বিক্ষোভের জেরে শ্রমমন্ত্রী নাসরি আবু জাইশ পদত্যাগ করেছেন বিক্ষোভের জেরে ফাতা দলের নেতৃত্বে গঠিত পিএ সরকার থেকে তার প্যালেস্টেনিয়ান পিপলস পার্টির সমর্থন প্রত্যাহার করায় সোমবার তিনি পদত্যাগ করেছেন বলে দলীয় এক সূত্র জানায় প্যালেস্টেনিয়ান পিপলস পার্টির সেন্ট্রাল কমিটির সদস্য ইসাম আবু বকর ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে বলেন আইন ও জনগণের স্বাধীনতার বিষয়ে পি এ সরকারের যথাযথ শ্রদ্ধার ঘাটতির কারণে তাদের দল সরকার থেকে সমর্থন প্রত্যাহার করেছে এর আগে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন নিরাপত্তা বাহিনীর হেফাজতে এক ফিলিস্তিনি অ্যাক্টিভিস্টের মৃত্যুর পর পুরো পশ্চিম তীরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে নিজাদ মানাত নামের ওই অ্যাক্টিভিস্টকে বুধবার দিবগত রাত সাড়ে তিনটায় পশ্চিম তীরের হেব্রন জেলার দুরা শহরের নিজবাড়ি থেকে আটক করে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী আটকের অল্প কিছু সময় পরই তাকে মৃত ঘোষণা করা হয় লাশের ময়নাতদন্ত করা ডাক্তারের সংবাদ সংবাদমাধ্যম মিডিল ইস্ট আয়ে জানানো হয় বানাতের শরীরে বিভিন্ন আঘাত ও ফ্র্যাকচার ছিল এ থেকে তাকে প্রচণ্ড মারধরে বিষয়টি প্রমাণিত হয় নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে সফল পরীক্ষা চালাল রাশিয়া নতুন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া দেশটির উত্তর ছিল প্লেসেতক্স উৎক্ষেপণ কেন্দ্র থেকে ক্ষেপণাস্ত্রটি ছড়া হয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাদ দিয়ে সোমবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে দেশটির বার্তা সংস্থা তাস চলতি জুন মাসের মাঝামাঝি সময় নতুন এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করা হয় সর্বশেষ উৎক্ষেপণ করা এই ব্যালিস্টিক মিসাইলটি তৈরি করেছে মস্কো ইনস্টিটিউট অফ থার্মাল টেকনোলজি অবশ্য এখন পর্যন্ত তাসের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা প্রতিদ্বন্দ্বী দেশগুলোর মোকাবেলায় সামরিক শক্তি কৌশলগত বাড়াতে এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে রাশিয়া আগামী দু হাজার তেইশ চব্বিশ সালের দিকে অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্রটির বিষয়ে আরও গবেষণা ও উন্নয়নের কাজ শুরু হবে ইতিপূর্বে রাশিয়ার তপল তপল এম ইয়ার্স এবং বুলাভা নামক আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রগুলোও তৈরি করেছিল মস্কো ইনস্টিটিউট অব থার্মাল টেকনোলজি চলতি বছরের তেরোই মে সংস্থাটি তার পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম হল রকেট চালিত ক্ষেপণাস্ত্র এই ক্ষেপণাস্ত্রটি এক মহাদেশ থেকে আর এক মহাদেশে গিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম নির্দিষ্ট লঞ্চারের মাধ্যমে উৎক্ষেপণের পর ভূপৃষ্ঠ থেকে তা উঠে যায় মহাকাশে এরপর ক্ষেপণাস্ত্রটি আবার বায়ুমণ্ডলে প্রবেশ করে লক্ষ্যবস্তুর দিকে নেমে আসে এতে পারমাণবিক বা রাসায়নিক ওয়ারহেড যুক্ত করা থাকে নিক্ষেপ করার সময় ক্ষেপণাস্ত্রটি সোজা উপরের দিকে উঠতে শুরু করে দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যায় মহাশূন্য এতে একাধিক রকেট যুক্ত করা যায় প্রথমে রকেটের জ্বালানি ফুরিয়ে গেলে তা মূল ক্ষেপণাস্ত্র থেকে আলাদা হয়ে যায় এবং দ্বিতীয় রকেটটি জ্বলতে শুরু করে এভাবে একটি আইসিবিএমে সর্বোচ্চ তিনটি রকেট যুক্ত করা যায়